প্রেগনেন্সির পরপরই মায়েরা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটির সম্মুখীন হতে পারেন সেটি হচ্ছে অ্যাবর্শন। তো একটি অ্যাবর্শন হলে অনেক মায়েরাই জানতে চান যে কেন অ্যাবর্শন হলো, কেন তার বাচ্চাটি নষ্ট হলো, এটি প্রিভেনশনের উপায় কি এবং এর ট্রিটমেন্ট কি। তো আমি এই বিষয়গুলো নিয়ে আজ একটু আলোচনা করতে চাচ্ছি। অ্যাবর্শন হবার যে প্রধান কারণ হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, অর্থাৎ কোনো কারণে যদি কোনো ত্রুটিপূর্ণ ভ্রূণ তৈরি হয় তবে দেখা যায় যে এটি প্রথম অবস্থাতেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ বের হয়ে যায়। দেখা যায় যে 100টি অ্যাবর্শনের মধ্যে 80টি অ্যাবর্শনের কারণই হচ্ছে এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। আরেকটি কথা মনে রাখতে হবে যে প্রতি 100 জন মায়ের সাধারণত প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায় 10 থেকে 15টি প্রেগনেন্সি কিন্তু এভাবে অ্যাবর্টেড হয়ে যায়। তো এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ছাড়াও আরও যেই কারণগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনেক সময় বডিতে হরমোনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, যেমন থাইরয়েড হরমোন যদি অ্যাবনর্মাল অবস্থায় থাকে, কিংবা ব্লাড সুগার যদি খুব বেশি হাই থাকে, অথবা প্রোজেস্টেরন হরমোন ডেফিসিয়েন্সি, এছাড়া ইনফেকশনের কারণেও অ্যাবর্শন হতে পারে। আর কিছু কারণ রয়েছে ইউটেরাসের কোনো ত্রুটির জন্য, যেমন ইউটেরাসে অনেক সময় ফাইব্রয়েড টিউমার থাকলে অ্যাবর্শন হতে পারে, কিংবা কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকতে পারে। অনেক সময় ইউটেরাসের মুখ অর্থাৎ সার্ভিক্সটা যদি খুব বেশি, যতটা মজবুত হওয়ার কথা ততটা যদি মজবুত না থাকে, তাহলে দেখা যায় যে বাচ্চাটি পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু 3 মাসের পরবর্তী সময়ে এই অ্যাবর্শনগুলো হয়, এটাকে বলা হয় সার্ভাইকাল ইনকম্পিটেন্স। তো এগুলি মোটামুটি আসলে অ্যাবর্শনের কারণ। এগুলো সাধারণত আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিছু কিছু কারণ বের করতে পারি। তো অনেক ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে অ্যাবর্শনের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আরেকটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এটি কিন্তু খুঁজে পাওয়া যায় যদি আমরা যে এমব্রায়ো যেটা যে প্রোডাক্টটা বের হলো এটা যদি সাইটোজেনিক অ্যানালাইসিস করি, অথবা বাবা বা মায়ের ক্যারিওটাইপিং করি। তো এই ইনভেস্টিগেশনগুলো সাধারণত আমাদের দেশে করা হয় না। এটি একটি কারণ হচ্ছে এটি এক্সপেন্সিভ, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এর কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট নেই, যার ফলে এগুলো অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা হয়। তবে কারো যদি রিকারেন্ট অ্যাবর্শন, বারবার অ্যাবর্শন হতে থাকে, তাদের উচিত এই পরীক্ষাগুলো করে দেখে নেওয়া যে অ্যাবর্শনের আসলে কারণটা কী। আরেকটি কমন কারণ রয়েছে যে যার কারণে বারবার অ্যাবর্শন হতে থাকে, সেটি হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, যেটি অথবা ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া বলা হয়। এটি একটি রক্ত জমাট বাঁধার সমস্যা যার ফলে বারবার অ্যাবর্শন হতে থাকে। তো এই সমস্যাগুলিও আমরা ব্লাড টেস্টের মাধ্যমে বের করতে পারি। তো এই যদি আমরা কারণগুলো খুঁজে পাই তবে কিন্তু চিকিৎসা সম্ভব। যেমন থাইরয়েড বা অন্য কোনো হরমোনাল অ্যাবনর্মালিটির ক্ষেত্রে আমরা হরমোন সাপ্লিমেন্টেশন দিতে পারি। যদি অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম থেকে থাকে সেক্ষেত্রে অ্যাসপিরিন এবং হেপারিন দিয়ে খুব ভালো ফল আশা করা যায়। আবার সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকলে সেক্ষেত্রে আমরা সার্ভিক্সের মুখটা সেলাই করে দেই। তো এইসব ক্ষেত্রে ভালো ফলাফল আমরা পেতে পারি। আর প্রিভেনশনের ক্ষেত্রে যদি কারো ইনফেকশনের হিস্ট্রি থাকে, অথবা আমরা দেখি যে যদি রুবেলা অ্যান্টিবডি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আমরা পরামর্শ দেই যে রুবেলা ভ্যাকসিনটা দিয়ে নিতে প্রেগনেন্সির আগেই, যাতে তার রুবেলা হবার চান্সটা না থাকে প্রেগনেন্সিতে। তো এইভাবে আমরা মোটামুটি প্রিভেনশন করে থাকি। ফলিক অ্যাসিডও দেওয়া হয় যাতে তার কনজেনিটাল অ্যাবনর্মালিটি হবার চান্সটা কম থাকে। এই ট্রিটমেন্ট ছাড়াও আমরা প্রেগনেন্সিকালীন তার সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট করে থাকি। যদি কোনো সমস্যা না পাওয়া যায়, অনেক সময় দেখা যায় যে খুব কমনলি একটি ওষুধ দেওয়া হয়, সেটি হচ্ছে প্রোজেস্টেরন মুখে দেওয়া যায় অথবা ইঞ্জেকশনের মাধ্যমেও দেওয়া যায়। তবে মনে রাখতে হবে এটি কিন্তু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নয় অ্যাবর্শনের ক্ষেত্রে, এটি অনেক সময় প্লাসিবো হিসেবে কাজ করে। গাইডলাইনে এখনও প্রোজেস্টেরন দেওয়ার বিষয়টি কিন্তু ওইভাবে আসেনি, তবে অনেক ক্ষেত্রে অনেক স্টাডিতে মোটামুটি ভালো ফল পাওয়া গেছে। তাই দেখা যায় যে বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্য কিছু দেশে এই প্রোজেস্টেরন ট্রিটমেন্টটি খুব কমনলি দেওয়া হয়। তবে একটা আরেকটি বিষয় হচ্ছে
কোনো ভ্রূণের যদি ত্রুটি থাকে তবে কোনো ট্রিটমেন্টেই কিন্তু কাজ হবে না, অর্থাৎ সেটি পড়ে যাবেই, সে যেই ট্রিটমেন্টটি আমরা দিয়ে থাকি না কেন। এখন প্রশ্ন হচ্ছে, কারো যদি অ্যাবর্শন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমাদের তিনটি অপশন রয়েছে, এটি হচ্ছে একটি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, একটি আরেকটি মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে আমরা ওয়েট করতে বলি এবং এক সময় জরায়ুর মুখটা খুলে ভিতরে প্রোডাক্টটা পড়ে যাবে, তবে এটি খুবই সময় সাপেক্ষ, কারণ কখন তার এই অ্যাবর্শনটি শুরু হবে এটি কিন্তু আগের থেকে বলা যায় না, অনেক সময় 2 থেকে 3 সপ্তাহ কিংবা তার অধিক সময়ও কিন্তু লাগতে পারে। তো অনেকের ক্ষেত্রেই এটি একটি আনএক্সেপ্টেবল মেথড। আরেকটি করতে পারি যে মেডিকেল ম্যানেজমেন্ট, যেখানে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে থাকি, তার ফলে ইউটেরাসের সংকোচন শুরু হয় এবং ভিতরের প্রোডাক্টটি পড়ে যায়। তবে এরও কিছু সমস্যা রয়েছে, যেমন পেইন এবং ব্লিডিং হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু পুরো প্রোডাক্টটি পড়ে না, তখন আবার পরবর্তীতে তার ওয়াশ করা লাগতে পারে বা ডিএনসি করা লাগতে পারে। আর যেটি সার্জিক্যাল মেথড, অর্থাৎ ডিএনসির মাধ্যমে আমরা প্রোডাক্টটি বের করে ফেলি, এক্ষেত্রে পেশেন্টকে আগের থেকেই অবশ করে নেওয়া হয়, ফলে তার পেইন ফিল করে না। তবে এক্ষেত্রেও কিছু কমপ্লিকেশন রয়েছে, যেমন তার ইঞ্জুরি হতে পারে, অনেক বেশি ব্লিডিং হতে পারে, আবার অনেক সময় যদি ইউটেরাসের সাইজটা একটু বড় থাকে বা জটিল কিছু থাকে, তখন দেখা যায় যে কিছুটা প্রোডাক্ট রয়ে গেলে পরবর্তীতে আবার হয়তো বা আরেকবার ডিএনসি লাগার সম্ভাবনা থাকতে পারে। তো এগুলি হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট। তবে আরেক একটি কথা মনে রাখতে হবে যে যদি ডিএনসি লাগে বা সার্জিক্যাল মেথডে যাওয়া হয়, তবে এমন এক জায়গায় এটি করা উচিত যেখানে প্রপার স্টারিলাইজেশনের মাধ্যমে এই কাজগুলো করা হয়, অর্থাৎ ছোটোখাটো কোনো ক্লিনিকে না যাওয়াই ভালো, কারণ অনেক সময় কিন্তু ডিএনসির পরবর্তীকালীন অনেকে কিন্তু জরায়ু ইনফেকশনে ভুগে থাকেন। তাই এটি করা উচিত একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে এবং একটি ভালো সেন্টারে। তো আশা করি সবাই মোটামুটি কিছু প্রশ্নের জবাব পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।